সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিওর বিষয় হলো পড়তে বসলে ঘুম আসে কেন। এটি ছাত্রদের জন্য একটা দারুণ সমস্যা। ঘুমের কারণে পড়তে ভালো লাগে না বা পড়া মুখস্থ হয় না, পড়া মনে হয় না, এটি একটি বিকট সমস্যা। তো কেন ঘুম আসে এবং এই ঘুম থেকে মুক্তির উপায় কী, এ সম্পর্কে আজকের এই চমৎকার ভিডিও। ভিডিওটি নেওয়া হয়েছে বিখ্যাত ইউটিউবার ডাক্তার নাবিলের চ্যানেল থেকে এবং অত্যন্ত ভালো এবং দক্ষ একজন উপস্থাপক ডাক্তার নাবিল। ডাক্তার নাবিল স্যার বিষয়টি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের করণীয় তিনি ঠিক করে দিয়েছেন। তাহলে আর কথা বাড়াবো না, আমরা এখন দেখতে থাকি ডাক্তার নাবিল স্যারের সেই ঘুমের সমস্যা নিয়ে চমৎকার সেই ভিডিওটি। আসসালামু আলাইকুম। পড়তে বসলে ওই যে স্টুডেন্টের ঘুম আসে, এটার কারণটা কি? আচ্ছা, ঘুমের সাথে সম্পর্ক দুইটা জিনিসের রয়েছে। একটা জিনিস হচ্ছে কি যে সে ওই কাজটায় মজা পাচ্ছে না, মজা পাচ্ছে না। কেন মজা পাচ্ছে না একটা এক্সাম্পল দিই। তার সবচেয়ে পছন্দের টিম ধরা যায় খেলছে ফুটবল খেলায়, বিশ্বকাপের সোজে তার পছন্দের টিম খেলছে, রাত যত রাতই খেলা হোক তার কিন্তু সহজে ঘুম আসবে না, কারণ সে ওইটার প্রতি তার একটা আকর্ষণ আছে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তার ঘুমের সাথে সম্পর্কিত খাদ্য এবং পূর্ববর্তী ঘুম, এই দুইটা জিনিস জড়িত। পূর্ববর্তী ঘুম, খাদ্য কীরকম, কিছু খাবার আছে যেই খাবারগুলো খাইলে ঘুম ধরতে থাকে, যেই খাবারগুলো খেলে ঘুমের পরিমাণ বেড়ে যায়। কীরকম, যেমন কেউ যদি শর্করা জাতীয় খাবার বেশি খায় তাহলে ঘুম ধরবে, তেল মশলা জাতীয় খাবার যদি বেশি খায় তাহলে ঘুম ধরবে, এবং একই সাথে যেই খাবারগুলো সহজে হজম হয় না সেই খাবারগুলো যদি খায় তাহলে তার হচ্ছে ঘুম বেশি করে হবে। হ্যাঁ, তাহলে ঘুম যদি বেশি হয় এইটার একটা কারণ খাদ্য, আর একটা হচ্ছে পূর্ববর্তী ঘুম, গত রাতে ভালো ঘুম হয়নি, তার আগের দিন ভালো ঘুম হয়নি, এরকম পূর্ববর্তী যদি ঘুম পাও না থাকে তখনও ঘুম ধরে। এই দুইটা ছাড়া ঘুমের কোনো আর পার্থক্য নেই। আরেকটা আছে মৌলিক ব্যাপার, সেটা হচ্ছে কি, সেরোটোনিন বলে একটা জিনিস আছে। সেরোটোনিন এটা হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার, মস্তিষ্ক থেকে ক্ষরণ হয়, এটা আমাদের শরীরে ঠিকভাবে ক্ষরণ হলে আমাদের ভালো লাগে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে সূর্য যেদিন সুন্দরভাবে আলো দেয়, সূর্যের টেম্পারেচারটা যখন মোটামুটি চমৎকার একটা লেভেলে মেনটেন হয়, সেদিন বাইরে গেলে মনটা চনমনে হয়ে যায় না। কী কারণে? কারণ সূর্যের আলোর মধ্যে যে সেরোটোনিন আছে, এই সেরোটোনিন তখন কী করে, আমাদের কোষকে উদ্দীপ্ত করে, এবং কোষের মধ্যে একটা করে ছোট্ট ছোট্ট ঘড়ি প্রত্যেক কোষে বসানো আছে, এবং সেটার কারণে হয় কি, ওই ছোট্ট যে ঘড়ি আছে না, সেই ঘড়ি মানে হচ্ছে মাস্টার ক্লক, যেটাকে আমি বলছিলাম হাইপোথ্যালামাসে থাকে, সেই রকম ছোট্ট ছোট্ট ঘড়ি প্রত্যেক কোষে থাকে। এরা কী করে, আমাদের শরীরে একটা জিনিস তৈরি করে যার নাম হচ্ছে সহজ করে বলবো সেটা হচ্ছে যে এটাকে আমি বলবি যে ওই যে আমরা নিশ্চয়ই নাম শুনেছি অ্যান্টি অক্সিডেন্ট, এইটা জিনিস তৈরি করে অ্যান্টি অক্সিডেন্ট। এটা হচ্ছে একরকমের বলা যেতে পারে হচ্ছে ভাইটামিনের মতো। হ্যাঁ, অ্যান্টি অক্সিডেন্ট, যেমন এটার মধ্যে তিনটা গ্রুপ আছে, ভিটামিন এ আছে, সি আছে, ই আছে। এরা কী করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় দেয় এবং আরেকটা তার সাথে সুন্দর কাজ করে, সেটা কি, সেটা হচ্ছে যে দেখা যায় যে আমাদের মন ভালো করার যে সম্পর্ক সেটাও এটার সাথে জড়িত। এই জন্য প্রত্যেকদিন রোদে যাওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো যে এইটা ঠিকভাবে যাতে অবশ্যই করতে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে অনেক শিক্ষার্থী তার মানে ঘুমের সাথে মজা পাচ্ছে না, তার মানে ওই জিনিস ভালো লাগতেছে না এই জন্য। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে সে খাবারের মধ্যে সমস্যা, পূর্ববর্তী ঘুমের সমস্যা, আর হচ্ছে সানলাইটের সমস্যা, এই কারণে। এখানে একটা জিনিস বলে রাখি, কখনো যদি একটা কাজে ভালো না লাগে জোর করে এটা করা যাবে না, বরং সে কী করতে পারে, রিস্টার্ট দিতে পারে। যেমন অনেক সময় দেখা যায় না মোবাইল চালু হচ্ছে না, ঠিকভাবে কাজ করছে না, তার মোবাইলটা আমরা নতুন করে জাস্ট বন্ধ করে রিস্টার্ট দিলাম, দেখা গেলো আবার ফাংশনে চলে আসছে। ঠিক তেমনি করে আমাদের প্রত্যেকের উচিত যেটা, সেটা হচ্ছে যে ঠিক আছে আমরা হচ্ছে যে ভালো লাগতেছে না, একটু হাঁটাহাঁটি করে এসে একটু পানি খেয়ে ফেলি, বুক ভরে একটু শ্বাস নিই, দমটা ধরে রেখে একটু শ্বাস ছাড়ি, দেখা যাবে যে খুব ভালো হবে। হ্যাঁ, শর্করা একদম বাদ দেওয়ার দরকার নেই, শর্করা হচ্ছে যে আমরা খাবো কিন্তু পরিমাণে হচ্ছে যে সীমিত, একদম না খেলে আবার শরীরের জন্য কিছু ক্ষতিকর প্রভাব আছে। ইসলাম সবসময় পছন্দ করে মধ্যম পন্থা, এবং বিলিভ মি বিজ্ঞানের আবিষ্কার নিয়ে আমি তো রেগুলার পড়াশোনা করার চেষ্টা করি যে এখন কী আসতেছে, তারপরে কী আসতেছে। আমি বেশিরভাগ জায়গায় দেখছি যে মধ্যম পন্থাটা ইসলাম যেমন সবচেয়ে বেশি পছন্দ করত, বিজ্ঞানের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের শিক্ষা সংক্রান্ত আজকের ভিডিও। এরপরে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে, সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।